নওগাঁ জেলা ইতিহাস ও ঐতিহ্য বহন করে আসছে যুগ যুগ ধরে। নওগাঁর গর্ব করার মতো আছে অনেক কিছুই। বলিহারি রাজবাড়ি ভীমের পটি যেমন ইতিহাস বহন করছে, তেমনি ঐতিহ্য বহন করছে গুজি শহর প্রেমগোসাই মেলা। জেলার নিয়ামতপুর উপজেলার ৮ নম্বর বাহাদুরপুর ইউনিয়ন পরিষদে শুরু হয়েছে মাসব্যাপী ঐতিহ্যবাহী গুজি শহর প্রেমগোসাই মেলা। কয়েকশো বছর থেকেই নিয়মিত হয়ে আসছে এই মেলা। মেলাটির উৎপত্তি কবে তা নিয়ে রয়েছে নানা ব্যক্তির নানা মত। জানা যায়, এই এলাকায় সন্ন্যাসীদের আগমন ও তাদের কর্মকাণ্ড থেকেই এই মেলার উৎপত্তি। নিয়ামতপুর সহ নওগাঁর বিভিন্ন অঞ্চলের মানুষের কাছে ব্যাপক জনপ্রিয় এই গুজি শহর মেলা। জেলা প্রশাসকের অনুমতি নিয়েই প্রতি বছর পহেলা মাঘ থেকে শুরু হয় মেলা। গ্রাম বাংলার ঐতিহ্য বহন করছে এই মেলা। এই মেলায় দেখানো হয় গ্রাম বাংলার পুতুল নাচ ও যাত্রা। নওগাঁর বিখ্যাত ঐতিহ্যবাহী প্যাড়া সন্দেশ ও বড় বড় মিষ্টি এই মেলার অন্যতম আকর্ষণ। এছাড়াও নতুন আকর্ষণ হিসেবে এবারে আনা হয়েছে সার্কাস। দীর্ঘ দুই বছর মেলা বন্ধ হয়েছিল আর কি, দুই বছর পর আবার পুনরায় হচ্ছে মেলা চালু হয়েছে, এই কারণে আসছি ফার্নিচার নেওয়ার জন্য। এই বছরটা মানে একটা আনন্দ সবার মধ্যে অনেকটা বেশি যে এত জাঁকজমকভাবে মেলাটা হচ্ছে। আসলাম সবেমাত্র, এখনো মেলা সম্পূর্ণ দেখা শেষ করতে পারি নাই, এখন একটু ঘুরে দেখবো, কেনাকাটা কিছু করবো। কাঠের তৈরি আসবাবপত্র, শীতের পোশাক, মেয়েদের প্রসাধনী সামগ্রী, জুতা স্যান্ডেলের দোকান সহ বাচ্চাদের আনন্দের বিভিন্ন পণ্য থাকে এই মেলায়। চিত্ত বিনোদনের জন্য মেলায় রয়েছে গ্রামীণ যাত্রাপালা ও সার্কাস। মেলায় পাওয়া যায় বিখ্যাত ৪ কেজি ওজনের বিশাল আকৃতির মিষ্টি সহ বাহারি রকমের মিষ্টি, পাটিসাপটা, পোয়া, মালপোয়া সহ নানা ধরনের পিঠা। মেলা কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বলেন, করোনার ভয়াল গ্রাসে পরপর তিন বছর এই মেলা হয়নি, এবছর আবার বসছে এই মেলা। এই মেলা প্রায় ৫০০ বছর পূর্বে কালাতীত থেকে, কেউ বলতে পারে না যে কবে থেকে লেগেছে, এবং এখানে ধর্মীয় মেলা পৌষ পার্বণ পৌষ সংক্রান্তিতে এটা অনুষ্ঠিত হয়ে থাকে। সাধু আমাদের এখানে যে হিন্দু সম্প্রদায়ের যে সাধু ভক্তরা আছে, তারা ওই রাতে ওই দিনে তাদেরকে দাওয়াত করতে হয় না, তারা কোথেকে যেন আসে হাজির হয়ে যান। এখানে যে যাত্রা পালার যে নাট্য নাটক, প্রকৃত নাটক এখানে উপস্থাপন করতেছে, আপনারা দেখবেন, দেখে যান, এবং আপনাদের মধ্যে দিয়ে এই প্রচারটা করেন যে অপর সংস্কৃতি এখানে নাই, প্রকৃত সংস্কৃতিটা এখানে আছে। সঞ্চিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।